তো এটা হলো ছেলের বড় ফুপুর পক্ষ থেকে চার আনা এক রুটি। হ্যাঁ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনার দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তাবিয়া তুমি ভালো আছো? তাবিয়া আমার ভালো আছে। এখানে বাচ্চা কাচ্চা অনেক দুষ্টামি করতেছে, এখানে সবাই আছে বাচ্চারা। এ দেখেন আবুতলা শুধু মায়ের দিয়ে দৌড় মারে। টান থাক বাবা, ছোট মানুষ। আজকে সকালে ঢাকা গিয়েছিলাম, তো ঢাকা থেকে ফেরার সময় সন্ধ্যা হয়ে গেছে, একটু লকডাউন ছিল, কাজও শেষ হইতে একটু দেরি হয়ে গেছিলো। ভাবলাম যে শ্বশুর বাড়ির জন্য কিছু নিয়ে যায়, তো আসলে এখানে তেমন কিছু পাওয়া যায় না। আর মিষ্টি যেটা পাওয়া যায় সেটা খুব কম দামি এবং তেমন ভালো না, আর ভাজা পোড়াও আসলে বাইরেরটা খাওয়া ভালো না, এই জন্য ফল নিতেছি। ভাই ঢাকা থেকে আসলাম, সকাল 6টার সময় বাইরে হয়েছিলাম। আরে ভাই আমাকে ঘাট থেকে নিয়ে আসছে, কারেন্ট নাই না? না, কারেন্ট চলে গেছে, পুরো লকডাউন সব থেকে শুরু হয়ে গেছে। এটা কি টর্চ? এটা কি খুলতে হবে? এটা কি আমি নিজেও জানি না, দিয়া দিচ্ছে দোকানদার, টাকা দিচ্ছে দোকানদার, দিয়া দিচ্ছে নে ধর। শুধু আম্মা আমরা তো খালি হাতে আসি নাই, আমরা তো ভাই কিছু নিয়ে। এই যে আব্বা আব্বা দিচ্ছি তো ওই জায়গায়, তুমি যাই লক্ষণ খাও, লক্ষণ যাও ঘরে যা। তাবি আমাকে আদর করতেছে, যা অধমক দিচ্ছে, কারেন্ট নাই, দাও আপুকে উপা দাও। ভাইয়া গেছিল হলো ঢাকায়, ঢাকা থেকে আসার সময় কিনে এসে আমি দেখতেছি খুঁজা খুঁজা। দেখেন আমার সবচেয়ে প্রিয় ফল, ভাইয়া বুঝলেন কেমনে, লক্ষণ সবচেয়ে প্রিয় ফল আমার এটা। তার মধ্যে আবার হলো বাবির জ্বর, তো বাবির জন্য আরো বেশি ভালো হয়ে গেছে। বাবি টু টক, এটা আমার একটু টক টক লাগে, টক মিষ্টি দুইটাই তো। আর আছে এখানে জ্বর দেখা দেয় নাই, আমি ওই যে 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 জিনিসগুলো খেতে ভালো লাগে ওগুলাই আনছে। হ্যাঁ আমি তো সকালে জ্বর, খুকে জ্বর হলে তো আমি আরো কিছু নিয়ে আসতাম। ঠিক আছে আমার আঙুর ফল লটকন খাইলে। হ্যাঁ ওই আমি তো যাই না খুকে জল, তাহলে 1 কেজি লটকন নিয়ে যেতাম, জানি না কেউ খাইবো কি না খাইবো। ধুয়া নে, ধুয়া নিস, ধুয়ে একবার ধুয়া দে, নাহলে পোলাপান হাতে হাতে ইয়ে দিব, ধুয়া নে, ধুইলে ভালো হইব। আসলে খুকির জ্বর আমি জানি না। ঢাকা থেকে আসলাম মাত্র, এটা জিনিস ওই গেল, ওর শ্বশুরের লেগে নিয়েছিল, ওর শ্বশুরের জন্য একটা জিনিস নিয়ে আসছিলাম। আমি গেছিলাম একটা মিটিং ছিল আমার ব্যবসার, এ ব্যাগটা কিছু নিয়ে নেই। ও পাইছি পাইছি পাইছি, এটা আসছে মাত্র আপনার ভাবির, এটা শ্বশুরের লেগা দে, শ্বশুর দে পুরাতন টুপি পরে, শ্বশুরের টুপি পরাই দি, এদিক দিয়ে টুপি পরাই দিব, ওদিক দিয়ে টুপি পরাই দিব, বুঝতে নেই মাথায়। ঠিক আছে, হ্যাঁ আমি জামা মাপের নিয়ে এলাম,
খুকির আম্মা তো খুকির মেজো আপা এখন চলে যাচ্ছে আর আমাদের বাড়ির মেয়ে মানে মিজানের মেয়ে কানতেছে নানির সাথে যাবে বাবু থাকো আমরা হলে এতে যাবো এই যে কালকে হলো তোমার চাচির বাড়িতে যাবো ও ওজে ওজে জি কুকির উপরে ঠিক আছে তো ব্যাগ তো পারবা নি ব্যাগ না হাসি দিছে কি শুনবো গেঞ্জিটা পরে দাও মাও বিড়াল তাবিয়ার খুব প্রিয় এ দেখেন এ যে তাবিয়া ওরে বাবা রে এই মাও ডাক দেয় ও দৌড় দেয় মা যখন ডাকো বাবা সব রেডি হয়ে গেছে একদম ফাইনালি তুই যাইতেছ নি তোমার বিয়ানগো বাড়িতে কি হয়েছে ফুলে গেছে আরেক ভাগ্নি কই আরেক ভাগ্নি কি হইল ওখানে কি হয়েছে বুঝতে পারতেছে না এই তোমাদের কি হয়েছে আবার তোমরা কি রাগ করতেছো না আমি দুষ্টামি করতেছো ও আচ্ছা ঠিক আছে আমি তো আবার আসার পরে পাইলাম যায় না মহিমা আর একটু থাকেন তোরটা পারবা না তো মাই
सामने जाए ताना आई ना कोई ना ताका फेल ताना कौन बात कर रहा है काम कर रहे हैं एक शब्द थक ले दे मोगे ये कौशल में तो चीज़ है से सबाई ए तानो की जाइए तो का मुल्लों में जाइए तो का मान शेष गेस्ट कुकिरम्मा प्लस कुकिर आपा कुकिर आम्मार मेयर बाड़ी तार बोनेर बाड़ी ताराओ चले गेलो जावार पाला आमादेर आमरा जाबो कबे जाबो ना আমরা কবে যাব যে তুমি মেয়ে গেলে আমু যাব আমরা এক জায়গা বেড়া মুছে করে যাব দেখ আরো মনে কিছু তালে আছে এই মা ওই দিয়া তালে যা সব জায়গা বেড়া মুছে এই তুমি যাবে এক মাস কাটাইবো এক মাস কাটাইও সে পাশে মানে এখন সন্ধ্যা হয়ে গেছে আসলে আর কিছুক্ষণ পরেই হলো আজান দিয়ে দিবে ভাবলাম যে কে কি করে একটু দেখি সবাই সবার নিয়ে ব্যস্ত আম্মা তুমি ভাত খাইছিলে আজকে দুপুরে না ভাত খাও নাই এই যে কুকির আব্বা আম্মা চলে গেল একটু আগে কুকি কেমন লাগতেছে তোমার আম্মা চলে গেল যে ভাই আম্মা বোন মানে চলে যাইতেছে বলতে তেমন একটা খারাপ লাগতেছে না আপনারা সবাই বাইতেছেন তো ভাই লাগে না একা কি তো মনে হইতাছে না হ্যাঁ এরকম মনে হইতাছে আবার যদি সবাই যদি না থাকতো তো মনে হইতো যে ভাই কেউ গেল না কিন্তু বাড়ি কিন্তু অনেক হালকা হয়ে গেছে না তোমার মেয়ে যাওয়াতে বাড়ি হালকা হয়ে গেছে কেন মেয়ে যেতে মানা করছিলাম তারপর ওই যে আরিফ আর আমার শাশুড়ি যাইতেছে হলো ইয়েতে ওই বড় সুমন্দির শালার শ্বশুর বাড়িতে দেখতে তো যাই হোক আবার পরে আপনাদের সাথে কথা বলবো আজান দিয়ে দিছে এই যা মানে কেন দিতেছে তবে এখন কেন দিতে পারে এই যে কেন কেন মরিয়মকে কেন দিচ্ছে আল্লাহ কি ধর ভাই নিয়ে ড্যাঞ্জার ও ঢাকা থেকে আসলাম फ्रेश हलम भालम किस प्रश्न आज के अपन साथ उत्तर दिए कथा बोली जेटा हलो जो हम मैं प्रचुर बिष्टिर मध्य एखे आसलम अने के प्रश्न कर जी एत बिष्टिर मध्य एत झड़े मध्य क्यों अपना जावना दीचन आसले अपन को कमन सेंस नाई अपन विवेक नाई ज्ञान नाई बाबा हाँ हाँ फुल आर्टिफिशियल फुल तो निश्चय आपनारा बुझते पारछेन जे आमरा केन एत झड़ बिष्टिर मध्ये आसछिलाम केननो आमादेर हलो बाबा निश्चय आपनारा बुझते पारछेन जे आमरा कि कि बाबा हाँ एटा गाछ शोन तुमि नाओ एनो पड़े जाबे बाबा डाक करे पड़बे तो जेटा बोलतेछिलाम मेये सबाई किन्तु बाबा बा मेये स्वाधीन देखे नाई तो एइजन्य बाबार प्रति तार भालोबासाटा एकदम बेशी बेशी ई करतेछे देखाइतेछे तो उनि आमार मिजान कुकिर ছেলে আবুতালা একটাই ছেলে ওদের ছেলের মুসলমানে ছিল শূন্য ছিল সেটা আপনারা সবাই দেখছেন এই জন্য কিন্তু মনে করেন যে এইভাবেই আসা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আর আমরা যখন বাসা থেকে রওনা দিই তখন কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হলো যেটা আমাকে খুব বেশি মানুষ প্রশ্ন করছেন যে আপনি কি দিলেন ছেলেকে তো আমি কি দিয়েছি সেটা মনে হয় অনেকে আপনারা আপনাদের ভাবির ব্লগে দেখছেন বাবা
যতটুকু সামর্থ্য ছিল ততটুকুর মধ্যেই চেষ্টা করছি, আল্লাহ যতটুকু দিচ্ছে এই আর কি। তো মোটামুটি আর কয়েকদিন থাকবো সেটা আসলে চলে যেতাম দু একদিনের মধ্যেই। তো আমি আজকে ঢাকা গিয়েছিলাম, তো অনেক মানে আমি যেভাবে ভেঙে ভেঙে ঢাকা গেছি এটা আসলে পরিবার নিয়ে যাওয়াটা সম্ভব না, কারণ অনেক পথ। আমি প্রথমে ট্রলারে উঠছি, ট্রলার থেকে নেমে কিছু দূর হাঁটছি, হাঁটার পরে সিএনজিতে উঠছি, কিচ্ছু নাই, সিএনজি অনেকগুণ ভাড়া বেশি নিচ্ছে। তারপরে বাবু বাজার নামাই দিছে, ঢাকা তো যায় নাই, বাবু বাজার থেকে ব্রিজ থেকে আবার রিক্সা নিছি, রিক্সা নিয়ে গুলিস্তান গেছি, গুলিস্তান থেকে আবার আরেকটা রিক্সা নিয়ে মনে করেন আয়োধ্যা গেছি। তো এইভাবে যাইতে হয়েছে। তো এইভাবে তো আসলে পরিবার নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে এই লকডাউনের মধ্যে যাওয়াটা সম্ভব না। তো এই আর কি, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে করলে করতে পারেন কমেন্ট বক্সে, কমেন্টের মাধ্যমে। আর যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন, যারা এখনো দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন। আর লকডাউন শেষ হলে বা একটু শিথিল হলে পারে যদি গাড়ি ঘোড়া চলা শুরু করে, কারণ রাস্তায় একটা বাসও চলতেছিল না, কোনো পাবলিক পরিবহনও দেখি নাই, তাহলে তখন আমরা চলে যাবো। কারণ আবার এখান থেকে যেয়ে আবার বাড়িতে যেতে হবে, কারণ বাড়িতে কিছুদিন কাজ বন্ধ ছিল সার ঢালাইয়ের কারণে। তো যাই হোক, আপনি যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বাচ্চারা খুব ডিস্টার্ব করতেছে, আজকে মধ্যে এখানে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ। আমি এখানে বলার বলার কিছু নাই আসলে, বাবা এটা কি আছে? না না না, তোমার লেখা তো, এটা তোমার জন্য বাবা। হ্যাঁ তোমার তোমার আবার তোমার, এটা এটা তোমার, গলায় দিবা না, খোলা লাগবে না, এই না হবে না, বাবা ও মা মাও পুবে বাবা, দেখো বাবা শোনা, ভালো লাগতেছে নানি একটু দেখাও তো, নানি একটু দেখে আসো, যাও এটা দিয়ে দাও, নানুর একটু দেখাও তো, আপনারা দেখো ওকে কেন।